মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচন বিরোধীদের অক্সিজেন দিয়েছে। সাগরদিঘি মডেলে নতুন মাত্রা পেয়েছে জোট তত্ত্ব। এবার পঞ্চায়েত নির্বাচন, তার আগে বাম কংগ্রেস জোট নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনায় আরও উস্কে দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার তিনি জানিয়েছেন, মানুষ একাট্টা হলে নেতারা বাধা হয়ে দাঁড়াবে না। আগামী 11ই মে সিউড়িতে যৌথ সমাবেশ করবে বামফ্রন্ট কংগ্রেস। মোহাম্মদ সেলিম জানান, ওই সভায় তিনিও থাকবেন, কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও থাকবেন। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে মানুষ কীভাবে একাট্টা হচ্ছে সেখানেই সব পরিষ্কার হয়ে যাবে।